দিনক্ষণ ঘোষণা হতেই উত্তর দমদম পৌরসভা এলাকায় তুঙ্গে প্রচার। প্রার্থী তালিকা ঘোষণা হতে দেওয়াল লিখন থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দলই। 27 ফেব্রুয়ারি বাকি 108টি পৌরসভার ভোট গ্রহণের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যে যে পৌরসভাগুলিতে ভোট বকেয়া সেই তালিকায় রয়েছে উত্তর দমদম পৌরসভা। আর দিনক্ষণ ঘোষণা হতেই সেখানে শুরু হয়েছে প্রচার পর্ব, শোনা যাচ্ছে রাজনৈতিক স্লোগানও। দেওয়ালে দেওয়ালে ফুটে উঠেছে রাজনৈতিক প্রতীক। মঙ্গলবার সকাল সকাল উত্তর দমদম পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শঙ্কর দাস পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালেন। সঙ্গে রয়েছেন উত্তর দমদম পৌরসভার বিদায়ী পৌর প্রধান, বর্তমান 25 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বিধান বিশ্বাস। আমরা জিতবো, কারণ বিধান বিশ্বাস যে কাজ করেছে এলাকার মানুষ তার ভিত্তিতেই ভোটটা দেবে। মানুষ আসলে করছেন, হ্যাঁ শুধু আমার নিজের 23 নম্বর ওয়ার্ড কেন, তো আমার 34-এ 34 জিতবো। কী কাজ বাকি আছে বলে মনে করছেন এখন? কাজের তো কোনো শেষ নেই। আমরা যেটা জোর দিয়েছি এবার সবথেকে বেশি সেটা হচ্ছে জল নিকাশির ব্যবস্থা। এবার এত বৃষ্টি, অনেক বৃষ্টির নোয়ারে জল জমেছিল। ইতিমধ্যেই আমরা 33 কোটি টাকা আমাদের মাননীয় বিধায়ক রাজ্যের মন্ত্রী চন্দ্রাদি তিনি বরাদ্দ করেছেন। তারপরেও আমরা একটা মাস্টার প্ল্যান, যে এই জলগুলো সিপিএম তো 34 বছর কোনো কাজ করেনি, আমরা তো মাত্র 7 বছর পৌরসভায় এসেছি, এরা কোনো মাস্টার প্ল্যান করেনি, যে জলের নিকাশির ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম কিচ্ছু করেনি। আজকে সেই সমস্ত নিয়ে আমাদের ভাবনা, আগামী দিন যে উত্তর দমদমকে আমাদের স্বপ্ন যে একটা মডেল পৌরসভা করব। দমদম থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট, চ্যানেল 24/7।